সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এই জায়গা থেকে শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। ঘনক ও আয়তকার ঘন বস্তু। ঘনক বলতে কী বোঝায়? যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান তাকে বলা হয় ঘনক। আর যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা সমান নয়, সেই ক্ষেত্রে এটি হবে আয়তকার ঘন বস্তু। তোমরা সপ্তম শ্রেণীতে ঘনক ও আয়তকার ঘনবস্তুর আকার ও আয়তনের সঙ্গে পরিচিত হয়েছ। ঘনক ও আয়তকার ঘনবস্তু ত্রিমাত্রিক। আয়তক্ষেত্রের সঙ্গে আরও একটি মাত্রা যোগ হয়ে আয়তকার ঘনবস্তু তৈরি হয়। যেমন তোমার শ্রেণীকক্ষের মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, এর সঙ্গে উচ্চতা যোগ হয়ে আয়তকার শ্রেণীকক্ষ তৈরি হয়েছে। মজার ব্যাপার হলো, ঘনবস্তু থেকে একটি মাত্রা বাদ দিলে আমরা আবার আয়তক্ষেত্র পাই। যেমন তোমার শ্রেণীকক্ষের উচ্চতা বাদ দিলে আবার মেজে পাবে। এবার বলো তো, দৈর্ঘ্য বাদ দিলে কী পাবে? তো দৈর্ঘ্য বাদ দিলে আমরা পাবো দ্বিমাত্রিক বস্তু। এভাবে প্রস্থ বাদ দিলে কী পাবে? দ্বিমাত্রিক বস্তুই পাবো। আমরা আগেই বলেছি, আমাদের চারপাশে দ্বিমাত্রিক বস্তুর চেয়ে ত্রিমাত্রিক বস্তুই বেশি। পাশের চিত্রে পাখির খাবার রাখার বক্সটি একটি ঘনক। এই যে বক্সটা, এটি হচ্ছে একটা ঘনক, কারণ এর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান। এবং ইট একটি আয়তকার ঘনবস্তু। তো ইটের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা সমান নয়, এই ক্ষেত্রে ইট হবে আয়তকার ঘনবস্তু। আয়তন। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, এবং ঘনকের আকারকে আমরা লিখি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান, তো এই ক্ষেত্রে তিনটা দৈর্ঘ্য আমরা গুণ করতে পারি। ঘনকের আয়তন দ্বারাই দৈর্ঘ্যের উপর কিউব, কারণ তিনটা দৈর্ঘ্য, পাওয়ার হিসেবে আমাদের কী নিতে হবে? থ্রি। অর্থাৎ যদি ঘনকের দৈর্ঘ্য এল হয়, তবে ঘনকের আয়তন হবে বি, হচ্ছে ঘনকের আয়তন সমান এলের উপর কিউব হবে, কারণ এখানে এল বা দৈর্ঘ্য কয়টা? তিনটা। আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান নয়, কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান। আয়তকার ঘনবস্তুর আকার দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র। আর দৈর্ঘ্যের উপর কিউব, এটা হচ্ছে ঘনকের আয়তনের সূত্র। যদি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্যকে এল ধরা হয়, প্রস্থকে ডাব্লিউ ধরা হয় এবং উচ্চতাকে এইচ ধরা হয়, তবে আয়তকার ঘনবস্তুর আয়তন হবে ভি সমান এল ডাব্লিউ এইচ। সুকেস তৈরিতে দ্বিপদী রাশির ঘন। তুমি তোমার বাসার চারদিকে খোলা একটি বর্গাকার কাচের সুকেস তৈরি করতে চাও। সুকেসটির চারদিকে বিভিন্ন মাপের তাক থাকবে। এসো আমরা কাগজে ডিজাইন করে সুকেসের একটি মডেল তৈরি করি। এখানে একটা উদাহরণ দেওয়া রয়েছে। ধরো তোমার বর্গাকার কাচের সুকেসের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর একদিকে 8 একক এবং অপর দিকে 5 একক রেখে মাঝখানে একটি করে কাচের তাক দিবে, পার্শ্বের চিত্রের মতো। তো এই চিত্রের ক্ষেত্রে আমি এই দাগটা দিয়ে দুইটা ভাগে ভাগ করলাম। এই জায়গা থেকে এই জায়গাটুকু পর্যন্ত হচ্ছে 8 একক, আর এই জায়গাটুকু হচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে 5 একক। তো এইটা হচ্ছে দৈর্ঘ্য, দেন এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে? সেম এস এই প্রস্থের ক্ষেত্রেও আমাদের হবে 8+5, উচ্চতার ক্ষেত্রেও হবে 8+5, কারণ এটা হচ্ছে বর্গাকার, অর্থাৎ বর্গ। বর্গের ক্ষেত্রে কি? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান, কারণ বর্গের সবগুলা বাহুর দৈর্ঘ্যই কি? সমান। তো আমরা এখন বুঝতে পেরেছি যে দৈর্ঘ্য হবে 8+5 মানে 13 একক, প্রস্থও হবে কত একক? 13 একক, এবং উচ্চতাও হবে 13 একক। তোমার সুকেসের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তো আমরা এখন সুকেসের আয়তন বের করব। আমাদের দৈর্ঘ্য কী ছিল? 8+5, তারপর গুণ দিতে হবে, প্রস্থ ছিল 8+5 এবং উচ্চতা কী ছিল? 8+5। এখন তোমাদের প্রশ্ন হলো, কি কারণে আমি এখানে গুণ চিহ্ন দিলাম? তো ঘনকের আয়তনের সূত্র কী ছিল? দৈর্ঘ্য তিনটা গুণ হয়েছিল, ঠিক আছে? এখানে দৈর্ঘ্য আমরা তিনটা গুণ দিব। তো যেহেতু ঘনকের ক্ষেত্রে সবগুলো বাহুর দৈর্ঘ্যই সমান,
আমরা এটাকে এভাবে লিখতে পারি, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে কি প্রস্থ, এবং এটা উচ্চতা। এখন আমরা যোগ করে দিব, 18 পাচ্ছে 13, দেন এটা হচ্ছে 13, এইটাও 13। 13-র উপর আমরা কিউব দিতে পারি, কারণ এখানে 13 তিনটা, তিনটা 13 গুণ দিলে হবে 2197। তো শোকেসের আয়তনটা হবে আমাদের কি, ঘনক আকৃতির। আশা করছি বুঝতে পেরেছো।